আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসিফুল ইসলাম বাদশা, ই2সফট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা এসইও বিষয়ক বিভিন্ন বিগিনারদের করা 101টি প্রশ্নের উত্তর ও সমাধানের দ্বিতীয় পর্বের বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর দেখব। তো এখানেও মোট 20টি প্রশ্ন আছে এবং 20টি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। তো যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন যাতে করে নেক্সট এপিসোডের নোটিফিকেশন আপনি পেয়ে যান। এসইও সম্পর্কে 101টি প্রশ্ন এবং তার উত্তরের দ্বিতীয় পর্বে প্রথম প্রশ্ন হচ্ছে, গুড কন্টেন্ট প্লাস কিওয়ার্ড প্লাস গেস্ট পোস্ট এই দুইটাই হলো এসইও নাকি বলেন? আচ্ছা, প্রশ্ন এবং উত্তর দুটোই আপনি দিয়ে দিয়েছেন। তো এখন গুড কন্টেন্ট এবং কিওয়ার্ড এবং গেস্ট পোস্ট এই দুইটাই এসইও কি না? তো আপনি যে কথাগুলো বলছেন এগুলো মোটামুটি এসইওর জন্য এনাফ, কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু কাজ থেকে যায়। এখন গেস্ট পোস্টের ক্ষেত্রে একটা জিনিস ফলো করতে হবে যে আপনি যে ওয়েবসাইটে গেস্ট পোস্ট করছেন সেই ওয়েবসাইট কী পরিমাণ গেস্ট পোস্ট অ্যালাউ করে এবং কত ব্যাকলিঙ্ক এখান থেকে দেওয়া হয়। যদি অনেক গেস্ট পোস্ট অ্যালাউ করে, অনেক ব্যাকলিঙ্ক দেওয়া হয়, তাহলে আপনার এই ওয়েবসাইট থেকে গেস্ট পোস্টের তেমন একটা ফ্যাসিলিটি বা সুবিধা আপনি পাবেন না। তো আশা করা যায় আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। আতিকুর রহমান প্রশ্ন করেছে, আজকাল অনেক মার্কেটার সোশ্যাল ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক, ওয়েব টু ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং জাতীয় ব্যাকলিঙ্কে সময় দেয়, তেমন বেনিফিট পাওয়া যায় না, তাহলে ফ্রিতে কি ব্যাকলিঙ্ক এখনও করতে পারা যাবে যাতে সেটার ফলাফল পাওয়া যায়? আসলে আপনি এখানে যে কথাগুলো বলছেন এই কথাগুলো বা ফ্রিতে ব্যাকলিঙ্কের সবসময় ফ্যাসিলিটি বা ফিডব্যাক অনেক ভালো হয় না। ফ্রিতে যে সমস্ত ব্যাকলিঙ্কগুলো পাওয়া যায় সেই ব্যাকলিঙ্কের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় যে এই সমস্ত ওয়েবসাইটের থেকে হিউজ ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দেওয়া হয়, এই জন্য এই ব্যাকলিঙ্কে ততটা গুরুত্বপূর্ণ দেখা হয় না। তো এই কাজগুলোর সাথে আপনি যদি পারেন গেস্ট পোস্ট করে ভালো মানের ব্যাকলিঙ্ক নিলে মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাবেন বলে আশা করা যায়। মইনুল হাসান প্রশ্ন করেছে, বড় ভাইরা নিশ সিলেকশন নিয়ে কেউ যদি কোনো রেফারেন্স অথবা সাজেশন দিতেন কীভাবে অ্যানালাইসিস করে নিশ সিলেকশন করব, আগাম ধন্যবাদ। আচ্ছা, নিশ সিলেকশনের ব্যাপারে আসলে রেফারেন্স বা সাজেশন দেওয়ার আগে প্রথমেই যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে আপনি যে নিশ সিলেক্ট করবেন এই নিশটা আসলে ডিপেন্ড করবে যে এই বিষয়ে আপনি কতটা ইন্টারেস্টেড বা কতটা দক্ষ বা কতটা জ্ঞাত। অর্থাৎ আপনি যদি একটা বিষয়ে ইন্টারেস্টেড না হয়ে থাকেন এবং সেই বিষয়ে তেমন কিছু না জানেন তাহলে নিশ সিলেক্ট করলে যেটা হবে এই বিষয়ে আপনার জন্য র্যাঙ্ক করা বেশ কষ্টকর হয়ে যাবে। তো এক্ষেত্রে নিশ সিলেক্টের ক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে আপনি যে বিষয়টা ভালো জানেন এবং যে বিষয়ে ভালো ইন্টারেস্টেড সেই বিষয়ে নিশ সিলেক্ট করবেন। এবং আরও কিছু বিষয় মনে রাখতে হবে যে নিশ সিলেক্ট করার সময় অবশ্যই এই নিশের সার্চ ভলিউম যেন বেশ ভালো হয়, এবং সার্চ ভলিউম ভালো হলে আপনি র্যাঙ্ক করাতে পারলে আপনি বেশ অনেক ভিজিটর পাবেন। তামিম হোসাইন প্রশ্ন করেছে, গুগল সার্চের রেজাল্টে কোনো ওয়েবসাইটের পেজগুলোকে নিচের পিকের মতো দেখানোর জন্য কি করতে হয়, প্লিজ কেউ হাসবেন না। আসলে হাসার কথা না, যদি কেউ হাসে আমি মনে করবো সে বোকা, কারণ সব জিনিস একজন মানুষ জানবে এমন কোনো কথা নেই। এখন এই বিষয়টা আপনি জানেন না এই জন্য প্রশ্ন করেছেন, যারা এক্সপার্ট হিসেবে দাবি করে তারাও অনেক কিছু জানে না। প্রতিদিন আমাদেরকে অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, সুতরাং হাসার কিছু নাই। তো আপনি যে প্রশ্নটা করেছেন মূলত যে এই যে রেজাল্টের ভিউ, এই ভিউটা আসলে কিভাবে আসে? এই ভিউটা আসে হচ্ছে আপনার ওয়েবসাইট যখন রেগুলার বেসিস আপডেট করা হয় এবং সেই আপডেটের উপর ভিত্তি করে আপনার ওয়েবসাইটে যখন রেগুলার বেসিস ভিজিটর আসে এবং এই ভিজিটররা যেই সমস্ত পেজকে বেশি বেশি ভিজিট করে সেই সমস্ত পেজকে এইভাবে সার্চ রেজাল্টে দেখিয়ে থাকে। সুতরাং এরকম সার্চ রেজাল্ট পেতে আপনি কাজ করতে থাকুন, অটোমেটিক পেয়ে যাবেন। আরিফ জাওয়াত প্রশ্ন করেছেন, শপিফাই সাইটের এসইও এর জন্য কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, এ ব্যাপারে পরামর্শ দিলে উপকৃত হতাম। এসইওর জন্য মূলত যেই সমস্ত কাজ করতে হয় বা যে সমস্ত বিষয়ের উপর লক্ষ্য রাখতে হয় সেই সমস্ত বিষয় সব ওয়েবসাইটের ক্ষেত্রেই একই। অর্থাৎ আপনার ওয়েবসাইট শপিফাই করা হোক, ওয়ার্ডপ্রেসে করা হোক, জুমলাই করা হোক, মেজেন্টোতে করা হোক, পেস্তা শপে করা হোক, ওপেন কাটে করা হোক, কোনো সমস্যা নাই, কিন্তু এসইওর জন্য যে বিষয়গুলো ফলো করতে হয় এই বিষয়গুলো মোটামুটি সবগুলো কাছাকাছি হয়ে থাকে। সুতরাং আপনি এসইও জানলে এই বিষয়গুলোও জানতে পারবেন। আর এসইও বিষয়ক মোটামুটি আদ্যপন্ত জানতে আপনি উপরে দেখানো প্লেলিস্টটায় গিয়ে সমস্ত কিছু দেখে নিতে পারেন।
ডিউ ড্রপস প্রশ্ন করেছেন, যে লিঙ্কগুলো ব্রোকেন হয়েছে সেই লিঙ্কগুলো কি করব এখন? আসলে ব্রোকেন হয়েছে বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? আপনার ওয়েবসাইটে লিঙ্ক ছিল, সেই লিঙ্কগুলো ব্রোকেন হয়ে গেছে বা নেই? যদি এটা আপনার প্রশ্ন হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনি ওই লিঙ্কগুলো সার্চ কনসোলে গিয়ে রিমুভ করে ফেলতে পারেন অথবা HTTPS দিয়ে রিডাইরেক্ট করে দিতে পারেন। আর যদি এমন হয় যে আপনার ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক দিয়েছেন সেই সমস্ত ওয়েবসাইট ব্রোকেন হয়ে গেছে বা পাওয়া যাচ্ছে না, তাহলে ম্যানুয়ালি আপনার ওয়েবসাইটের মধ্যে গিয়ে এই লিঙ্কগুলো ডিলিট করে দিতে হবে। এহসানুল হক প্রশ্ন করেছেন, অনেকেই বলে ট্রাফিক এক্সচেঞ্জ ওয়েবসাইট ব্যবহার করে নিজের ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিলে সেটা গুগল র্যাঙ্ক করাতে সাহায্য করে, এই কথাটা সত্যতা কতটুকু? এটা কি আসলেই কাজ করে? ভীষণ ভয়ানক একটা প্রশ্ন এবং খুবই বিপজ্জনক একটা প্রসেস। কখনোই আপনি এই প্রসেসে যাবেন না, কারণ হচ্ছে এই ট্রাফিক এক্সচেঞ্জ ওয়েবসাইট থেকে যে ট্রাফিকগুলো আসবে সেই ট্রাফিকগুলো মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটে কখনোই বেশি সময় স্টে করবে না, যার কারণে আপনার বাউন্স রেট বেড়ে যাবে এবং বাউন্স রেট বেড়ে গেলে আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং দিন দিন কমতে থাকবে। মঞ্জুমিয়ার আরও একটি প্রশ্ন, একটি কিওয়ার্ডের সার্চ ভলিউম 1 মিলিয়ন, কম্পিটিশন লো, কিওয়ার্ড ডিফিকাল্টি 60, এই ধরনের কিওয়ার্ড র্যাঙ্ক করানো সম্ভব কি না? যেহেতু সার্চ ভলিউম 1 মিলিয়ন এবং কম্পিটিশন লো, সেহেতু আপনি চাইলে র্যাঙ্ক করাতে পারবেন, কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে। শফিউল আলম প্রশ্ন করেছেন, হতে পারে অনেকের কাছে এটা হাস্যকর, তবে আমার জানা দরকার, অনেক কোম্পানি ওয়েবসাইট HTML দিয়ে করা অবলিক HTML টেমপ্লেট, এই সাইটগুলো কিভাবে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো হয়? এসব সাইটে কি শুধু টেমপ্লেট দিয়ে কিওয়ার্ড বসানো হয় নাকি ভিন্ন কোনো পদ্ধতি ব্যবহার করা হয়? যাই হোক, আপনার প্রশ্নটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি HTML এর কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে কী কাজ করবেন বা কীভাবে কিওয়ার্ড র্যাঙ্ক করাবেন। আসলে র্যাঙ্ক করানোর জন্য SEO-র যে কাজগুলো করা হয় সেই কাজগুলো এই ওয়েবসাইটটা কোন টেকনোলজিতে করা সেটার উপর ডিপেন্ড করে না। আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা হোক, জুমলা দিয়ে করা হোক, ওপেন কার্ড দিয়ে করা হোক, মেজেন্টো দিয়ে করা হোক, অথবা HTML CSS দিয়ে করা হোক, PHP দিয়ে করা হোক, লারাবেল দিয়ে করা হোক, কোডিগনেটর দিয়ে করা হোক, কেক PHP দিয়ে করা হোক, যা কিছু দিয়ে করা হয়ে থাকে না কেন, সমস্ত ওয়েবসাইটের SEO করার জন্য যে সমস্ত কাজ করতে হয় সে সমস্ত কাজ মোটামুটি একই। সুতরাং ওই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার র্যাঙ্ক করানোর জন্য কী ফ্রেমওয়ার্ক বা টেমপ্লেট বা CMS ব্যবহার করেছে এটার উপর তেমন কোনো ভ্যারি করে না। রশিদ প্রশ্ন করেছেন, ফ্রি গেস্ট ব্লগিংয়ে অনেক সময় নিজের রিলেভেন্ট পোস্টে লিঙ্ক দিলেও অ্যাপ্রুভ করে না, সেক্ষেত্রে আমি যদি ইমেজে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেই তাহলে কি ব্যাকলিঙ্ক তৈরি হবে? অবশ্যই ব্যাকলিঙ্ক তৈরি হবে, কিন্তু এই ব্যাকলিঙ্কটা তৈরি করার সময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে ইমেজের উপর ব্যাকলিঙ্ক দিবেন সেই ইমেজের অল্টার ট্যাগ এবং টাইটেল ট্যাগ যেন আপনার অ্যাঙ্কর টেক্সটে যে তথ্য দিতে চেয়েছিলেন সেটাই থাকে, তাহলে এই ব্যাকলিঙ্কটা বেশি ইফেক্টিভ হবে। আদনান খান প্রশ্ন করেছে, প্লিজ কেউ কি বলবেন ইনফো আর্টিকেলে টেবিল অ্যান্ড কন্টেন্ট ইউজ হলে কি প্রবলেম হবে? আচ্ছা, ইনফো আর্টিকেলে টেবিল এবং কন্টেন্ট যদি ইউজ করেন প্রবলেম কখনোই হবে না। এহসানুল হকের প্রশ্ন, একটা জিনিস খেয়াল করলাম, যারা অনলাইনে গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে তারা সবাই নো ফলো ব্যাকলিঙ্ক দেয়, আমি যদি 80 এর উপরে PA থেকে নো ফলো ব্যাকলিঙ্ক নেই তাহলে কি আমার ওয়েবসাইটে PA দিয়ে বৃদ্ধিতে সাহায্য করবে কি না? অবশ্যই সাহায্য করবে, কিন্তু আপনার এই নো ফলো ব্যাকলিঙ্কের রেশিওটা যেন ডু ফলো ব্যাকলিঙ্কের চেয়ে বেশি না হয়ে যায়। রাজীব হোসেন প্রশ্ন করেছে, আমার একটি সাইটে গেস্ট পোস্ট অ্যালাউ করার জন্য বেশ কয়েকটি অফার এসেছে, সাইটের জন্য গেস্ট পোস্ট কি ইন ফিউচারে ক্ষতিকর হবে? না হলে গেস্ট পোস্টের জন্য কত টাকা চাইলে ভালো হয়? আসলে গেস্ট পোস্ট ইন ফিউচারে ক্ষতিকর হওয়ার কোনো সুযোগ নাই, যদি আপনার গেস্ট পোস্টগুলো আপনার ওয়েবসাইট যে নিশ রিলেটেড সেই নিশ রিলেটেড হয়ে থাকে। এখন কত টাকা চাবেন এটা ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের বর্তমান অবস্থানের উপর। আপনার ওয়েবসাইটে যদি পার মান্থ 1 লক্ষ ভিজিটর আসে এবং আপনার ওয়েবসাইটের PA দিয়ে যদি 50+ হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি $100+ ডিমান্ড করতে পারেন। রঞ্জুমিয়ার আরও একটি প্রশ্ন, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে একটা ওয়েবসাইটের জন্য 14টি কিওয়ার্ড নিলাম, সবগুলো লো কম্পিটিশন, র্যাঙ্ক করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না? না, মোটেও না, লো কম্পিটিশন কিওয়ার্ড র্যাঙ্ক করার ক্ষেত্রে সমস্যা তো হয়ই না, বরং আরও সুবিধা পাওয়া যায়।
শুভ প্রশ্ন করেছে, আমি expertdomains.net থেকে এক্সপার্ট ডোমেইন কিনে নিশ সাইট তৈরি করতে চাচ্ছি। নিশ রিলেটেড ডোমেইন পিএডিএ ভালো, কিন্তু সমস্যা হলো ব্যাকলিংক। সাইটে দেখায় কয়েকশত ব্যাকলিংক, কিন্তু ব্যাকলিংক চেকারে দেখলে তুলনামূলক কম দেখায়। আচ্ছা, এই যে expertdomains.net থেকে ডোমেইন নেবেন, এখানে অনেক কিছু বিষয় গুরুত্ব সহকারে দেখে ডোমেইনগুলো নিতে হয়। কারণ হচ্ছে আপনি যে ব্যাকলিংকগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাকলিংকগুলো রিয়েল কিনা, এখানে অনেক ফেক ব্যাকলিংক দিয়ে ডোমেইন অনেক সময় বিক্রি করা হয়। যদি এই ব্যাকলিংকগুলো রিয়েল হয়ে থাকে তাহলে আপনি এই ব্যাকলিংকগুলোর রিয়েলিটি আগে বিভিন্ন ব্যাকলিংক চেকার দিয়ে চেক করে নেবেন। এবং এই যে ব্যাকলিংক, আপনার এই ব্যাকলিংকের স্প্যাম স্কোর কত, আপনার ওয়েবসাইট যে ডোমেইনটা নেবেন সেই ডোমেইনের স্প্যাম স্কোরটা আগে দেখে নেবেন। 2011 সালের মার্চ মাস থেকে শুরু করে 12 সালের শেষের দিক পর্যন্ত আমি প্রায় 39টা ডোমেইন কিনেছিলাম এক্সপায়ার্ড ডোমেইনস থেকে, এবং এর মধ্যে প্রায় 7টা ডোমেইন কোনো কাজে লাগাতে পারিনি যেগুলো স্প্যাম স্কোর অনেক বেশি ছিল। সুতরাং এই বিষয়গুলো নজর দিয়ে আপনি এই কাজটা করবেন। দেবাশিসের আরও একটা প্রশ্ন, আর্টিকেল থেকে আউটবাউন্ড লিঙ্ক দিয়ে কী লাভ? বেশ ভালো একটা প্রশ্ন করেছেন, যে আপনার ওয়েবসাইট, আপনার কন্টেন্ট, আপনার ইমেজ সব কিছু আপনার, তাহলে আউটবাউন্ড লিঙ্ক আসলে কেন দিবেন? আচ্ছা, আউটবাউন্ড লিঙ্ক আসলে এসইওর জন্য গুরুত্বপূর্ণ, কেননা আউটবাউন্ড লিঙ্কের মধ্যে আপনি যখন অথরিটি বা সোর্স ইনক্লুড করে দেবেন তখন এই আউটবাউন্ড লিঙ্কটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। যেমন আপনি ধরুন যে বাংলাদেশ ফ্রিল্যান্সারদের ভবিষ্যৎ নিয়ে একটা আর্টিকেল লিখলেন, এবং এই আর্টিকেলের মধ্যে বাংলাদেশ সরকারের freelancer.gov.bd নামক ওয়েবসাইটটা ইনক্লুড করে দিলেন, এবং এই ফ্রিল্যান্সারদের ভবিষ্যৎ নিয়ে ডেইলি স্টার একটা নিউজ পাবলিশ হয়েছিল, সেই নিউজটার ব্যাকলিঙ্ক আপনি আউটবাউন্ড লিঙ্ক হিসেবে দিয়ে দিলেন, তাহলে যেটা হবে এই দুইটা লিঙ্কে বলা হবে অথরিটি এবং সোর্স লিঙ্ক। যখন এই লিঙ্কে যাবে তখন দেখবে যে এই বিষয়ে বিস্তারিত তথ্য ওখানে পাওয়া যাচ্ছে। সুতরাং এই আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার সময় অথরিটি এবং সোর্স ফলো করে দিবেন, এবং অ্যাঙ্কর টেক্সটটা এমনভাবে দিবেন যে অ্যাঙ্কর টেক্সটের উপর লিঙ্ক দিবেন ওই লিঙ্কে গেলে যেন এই বিষয়ক তথ্য বা ডিটেইলস পাওয়া যেতে পারে বা পাওয়া যায়। শাওম প্রশ্ন করেছে, ওয়েবসাইটে দেওয়া মেটা ডেসক্রিপশন গুগল সার্চ রেজাল্টে না দেখিয়ে পেজের কন্টেন্ট দেখায়, এরকম হয় কেন, আর উপায় কী যাতে এরকম না হয়? আসলে এরকম অনেক সময় হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার যে মেটা ডেসক্রিপশন সেটা আপনি সঠিকভাবে দিবেন, এবং যদি আপনি পারেন এই মেটা ডেসক্রিপশনটাই আপনার কন্টেন্টের শুরুতে দিয়ে কন্টেন্ট লেখা শুরু করতে পারেন। নাইদাসান প্রশ্ন করেছে, কিভাবে একটি ওয়েবসাইটের ডিএ বাড়াবো? বলে রাখা ভালো, আমার ওয়েবসাইটের কন্টেন্ট অনেক ভালো, ইউনিক, কিন্তু তারপরেও ডিএ বাড়ছে না। আচ্ছা, যেহেতু আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ইউনিক এবং অনেক ভালো, তারপরেও ডিএ বাড়ছে না, সেই ক্ষেত্রে আপনি হাই ডিএ এবং হাই পিএ লক্ষ্য রেখে নিশ রিলেটেড ওয়েবসাইটে ব্যাকলিংক ক্রিয়েট করতে পারেন এবং গেস্ট পোস্ট সাবমিট করতে পারেন। এতে করে আপনার ওয়েবসাইটের ডিএ বাড়বে বলে আশা করি। নীরব প্রশ্ন করেছে, এসইও নিয়ে দুইটা প্রশ্ন, গুগল সার্চ টাইটেল এবং ওয়েবসাইট পোস্ট টাইটেল আলাদা থাকে, অন্য জায়গায় এটাকে এসইওর ভাষায় কি বলে? আসলে এসইওর ভাষায় এটাকে কি বলে সেটা আমি জানি না, তবে আমার ওয়েবসাইটে অনেকগুলো টাইটেল এরকম আছে যে সার্চ ইঞ্জিন রেজাল্টে যেমন দেখায় ওয়েবসাইটে গেলে হুবহু এমন দেখাবে না, একটু ভিন্ন দেখায়। মূলত হচ্ছে এই ভিন্নতা রাখলে কোনো সমস্যা হবে কি না, আসলে কোনো সমস্যা এখন পর্যন্ত আমি পাইনি, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলা। এটা করা ভালো নাকি খারাপ? আসলে আমি খারাপ কিছু পাইনি, এই জন্য খারাপ বলতে পারছি না। আব্দুল কাদির প্রশ্ন করেছেন, আমরা যারা নতুন শিখছি তাদের তো ওয়েবসাইট থাকার কথা না, কিন্তু কোনো কিছু সাইন আপ করতে গেলে বলে এন্টার ইউর ওয়েবসাইট অ্যাড্রেস, সেই কারণে এসইও প্রোফাইলারে সাইন আপ করতে পারছি না, কোনো উপায় আছে কি? দয়া করে কেহ জানালে উপকৃত হব। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনার একটা পোর্টফোলিও টাইপের ফ্রি ব্লগ ওয়েবসাইট করে নিতে পারেন, যেটা আপনি র্যাঙ্ক করাবেন এবং পরবর্তীতে ভালো অবস্থানে গেলে সেটাকে আপনি ডোমেইনে কনভার্ট করে নিতে পারেন। তো আশা করা যায় আব্দুল কাদির সাহেব, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। তো দেখছিলেন এসইও বিষয়ক 101টি প্রশ্ন এবং তার উত্তরের দ্বিতীয় এপিসোড। ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।